হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে হেনরি কিপসনের যে নাটকটা আমি কন্টিনিউ করছিলাম ঘোস্ট, তার অ্যাক্ট ওয়ানের সামারিটা আমি দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি অ্যাক্ট টু এর সামারিটা নিয়ে হাজির হয়েছি। তো লাস্ট যে এইখানটায় আমরা ছেড়েছিলাম, অর্থাৎ অ্যাক্ট ওয়ানের শেষের দিকটাতে আমরা দেখতে পেয়েছিলাম যে সেখানটাই মিসেস অ্যালভিং কমেন্ট করছে যে অতীত কথা বলে বা রক্ত কথা বলে, মানে যে জিনিসটা আমরা অসওয়াল্ডের মধ্যে দিয়ে দেখতে পেয়েছিলাম যে অসওয়াল্ড এবং রেজিনার আওয়াজ আসছিল পাশের ঘর থেকে, এবং সেই আওয়াজটা শুনে মিসেস অ্যালভিং কিন্তু অত্যন্ত সন্ত্রস্ত হয়েছিলেন। এই জায়গাটায় আমরা শেষ করেছিলাম। তো এই অ্যাক্ট টু এ এসে আমরা দেখতে পাচ্ছি যে প্যাস্টার ম্যান্ডার্স এবং মিসেস অ্যালভিং তারা ডিনার করতে গিয়েছেন, এবং তারা ডিনার করে এসে আবার কথা বলা বলি করছেন যে এই রেজিনাকে কেমন করে রেগিনাকে কেমন করে হচ্ছে গিয়ে অসওয়াল্ড থেকে দূরে সরিয়ে রাখা যায়। কারণ হচ্ছে গিয়ে রেগিনাকে তার বাবার সাথে পাঠানো যাবে না, অর্থাৎ ইংস্ট্যান্ডের সাথে পাঠানো যাবে না, কারণ ইংস্ট্যান্ড তার অরিজিনাল বাবা নয়। তো তাকে কেমন করে কোথায় পাঠানো যায়, তো এইরকম আলোচনা চলছে। তো এই সময় করতে করতে হঠাৎ করে আমাদের মিসেস অ্যালভিং প্যাস্টার ম্যান্ডার্সকে জানাচ্ছে যে যখন মানে এই দুর্ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ ক্যাপ্টেন অ্যালভিং জোহানাকে মানে রেগিনার মাকে ইমপ্রেগনেট করে, তখন তার জন্য কিন্তু তাকে ক্ষতিপূরণ বাবদ কিছু টাকাও দিয়েছিল, প্রায় $300 মতন, মানে অনেকখানি বেশ টাকা দিয়েছিল তখনকার অনুযায়ী। এবং এই কথাটা শুনে কিন্তু প্যাস্টার ম্যান্ডার্স খুব রেগে যান, কার উপরে না, ইংস্ট্যান্ডের উপরে। বলে যে তাহলে ইংস্ট্যান্ড কি আমাকে মিথ্যা কথা বললো, ইংস্ট্যান্ড আমার কাছে এই সমস্ত কথা লুকিয়ে গিয়েছে, এটা তো সে খুব খারাপ করেছে, সে এরকম মাত্র কিছু টাকার জন্য একটা বাজে মহিলাকে বিয়ে করেছে। তো এই কথাটা শুনে কিন্তু মিসেস অ্যালভিং তিনি কিন্তু প্যাস্টার ম্যান্ডার্সকে মনে করিয়ে দেন যে আমিও কিন্তু একজন বাজে লোককে বিয়ে করেছি, আমি কিন্তু টাকার জন্য না, আমিও কিন্তু একজন বাজে লোককে বিয়ে করেছি এবং তার সাথে সংসার করেছি। তো সেই কথা কিন্তু শুনেও আমাদের প্যাস্টার ম্যান্ডার্স শুনছে না, কারণ আমরা জানি সে অত্যন্ত জাজমেন্টাল এবং সে যত দোষ যা কিছু আছে সমস্ত কিছু নারীদের দিক থেকে আসে, সেটা সে কিন্তু বিলিভ করে মনে প্রাণে। মিসেস অ্যালভিং এই সময় প্যাস্টার ম্যান্ডার্সকে জানান যে তিনি তাকেও খুব পছন্দ করতেন, কিন্তু তিনি তো তাকে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু যাই হোক, প্যাস্টার ম্যান্ডার্স কিন্তু এই সমস্ত কোনো কথাই শুনছে না এবং সে অনবরত তার নিজের কথাই বলে যাচ্ছে। তো বলতে বলতে এই সময় মিসেস অ্যালভিং বলছে যে তিনি এই সমস্ত যে সমাজের নিয়মনীতিগুলো আছে, এইগুলো নিয়মনীতিগুলো তিনি মানতে মানতে মানে বিরক্ত হয়ে গিয়েছেন এবং তিনি এগুলো থেকে মুক্তি চান। তো তিনি বলেন যে আমি অত্যন্ত ভীতু যে আমি অসওয়াল্ডকে এই সমস্ত ব্যাপারে জানাতে পারিনি, তার বাবার সত্যিটা জানাতে পারিনি, সমাজের সত্যিটা জানাতে পারিনি। তো বলছে প্যাস্টার ম্যান্ডার্স বলছে যে আপনি অসওয়াল্ডকে না জানিয়ে ভালোই করেছেন, যদি অসওয়াল্ডকে জানিয়ে দিতেন তাহলে সে হয়তো তার বাবাকে মানে যেমন করে দেখে তেমন করে দেখতো না, তার সম্বন্ধে একটা খারাপ ইমেজ তৈরি হতো। তো এই জন্য কিন্তু হচ্ছে গিয়ে তার সুনামই করছে বরঞ্চ প্যাস্টার ম্যান্ডার্স হচ্ছে গিয়ে মিসেস অ্যালভিং এর। তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে মিসেস অ্যালভিং মানে আবার জানাচ্ছেন যে তার এই যে আওয়াজটা, মানে অসওয়াল্ডের এবং রেগিনার যে আওয়াজটা ঘর থেকে শুনতে পেয়েছিল, সেটা তাকে পূর্বের কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছে, মানে তিনি এটা থেকে যেন কোনোভাবে বেরিয়ে আসতে পারছেন না, সেই কথাটা তিনি কিন্তু বারবার বারবার করে সেই জন্য জানাচ্ছেন। তো এই কথাটা শুনে তখন কিন্তু প্যাস্টার ম্যান্ডার্স বলছে ওই যে আপনি যে বইগুলো পড়েন সেই বইগুলো পড়ারই ফল হচ্ছে এটা, এই জন্য আপনি এত বেশি করে ভাবছেন। তো তখন বলছে যে এই বইগুলো কিন্তু আমাকে একসময় সাহায্য করেছিল, আপনি যখন আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন, আপনি আমাকে মানে সেই ক্যাপ্টেন অ্যালভিং এর কাছে, তখন আমার তো কোনো কিছু করার ছিল না, আমি কিন্তু তখন এই বইগুলোই আমার আশ্রয় ছিল, সেই বইগুলো পড়তাম এবং আপনাদের যে সমস্ত কনভেনশনাল রুলসগুলো রয়েছে, নিয়মনীতিগুলো রয়েছে সমাজের, সেইগুলো আমি দেখতাম পড়তাম, এবং এইগুলো যে কতখানি বেসলেস, কতখানি ফালতু, অত্যন্ত ফিবল, দুর্বল, সেই জিনিসটা কিন্তু আমি এই বইগুলো পড়েই জানতে পেরেছিলাম, মানে সেইগুলো যেমন করে হোক মানুষকে বেঁধে রাখে শুধুমাত্র একমাত্র, এবং মানে সেইগুলো নিয়মনীতিগুলো অত্যন্ত বস্তা পচা, বারবার করে আমি টার্মটা ইউজ করছি, আমার সত্যিকারে বলতে এই কথাটাই সবচেয়ে ভালো মনে হয়েছে। এই সমস্ত ট্রেডিশনাল যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো রয়েছে, যেগুলো মানুষকে সবসময় আটকে রাখতে চায়, মানে পেছনে টানতে চায়, তো মিসেস অ্যালভিং কিন্তু সেটাই বলছেন। তো যাই হোক, তখন প্যাস্টার ম্যান্ডার্স বলছে যে না, সে এইসব কথা মোটেও মানে না, সে বরঞ্চ তার মূল্যবোধগুলো, তার ভ্যালিউজগুলোকে বাঁচিয়ে রাখতে সে যথেষ্ট সচেষ্ট, কিন্তু বলছে যে না, আপনি এটাতেও সম্পূর্ণ হেরে গিয়েছেন, কারণ ভালোবাসার ঊর্ধ্বে তো কোনো কিছু হয় না। এবং হচ্ছে গিয়ে মানে এখানটাই তাদের সকলের জন্য এই ব্যাপারটা কিন্তু খারাপ হয়েছে, মানে শুধুমাত্র প্যাস্টার ম্যান্ডার্সের জন্যও যেমন খারাপ হয়েছে, শুধুমাত্র মিসেস অ্যালভিং এর জন্যই খারাপ না, মিসেস অ্যালভিং এর জন্য খারাপ কারণ সে প্যাস্টার ম্যান্ডার্সকে পায়নি, প্যাস্টার ম্যান্ডার্সের জন্য খারাপ কারণ সে মিসেস অ্যালভিং এর সাথে সময় কাটাতে পারেনি বা
তারা সংসার করে উঠতে পারেনি তেমন করে, ক্যাপ্টেন অ্যালভিং এর জন্য খারাপ, কারণ তিনি ভবিষ্যৎ প্রজন্মটাকেই পুরোপুরি শেষ করে দিয়েছেন, তার ওয়াইফের লাইফটাকে শেষ করে দিয়েছেন। ঠিক আছে, মানে এইটা কিন্তু এই যে মানে প্যাস্টার ম্যান্ডার্স এর যে তাদের তার যে মূল্যবোধকে আঁকড়ে ধরে বাঁচবার যে প্রচেষ্টা, সেটা কিন্তু কারোর জন্যই ভালো হয়নি, সকলের জন্য সেটা খারাপই হয়েছে। ওকে, তো এরপরেই হচ্ছে গিয়ে যখনই মানে মিসেস অ্যালভিং এবং প্যাস্টার ম্যান্ডার্স রেগিনার ব্যাপারে কথা বলতে যাবেন, তখন কি দেখতে পাচ্ছি, ইনস্ট্যান্ট কিন্তু বাড়িতে ফেরত আসছে, মানে তাদের বাড়িতে আসছে, মিসেস অ্যালভিং এর বাড়িতে এসে জানান দিচ্ছে যে তার অরফেনের যে সমস্ত কাজ কর্মগুলো হয়ে গিয়েছে। তো এই সময় বর্তমানে হচ্ছে গিয়ে আমাদের প্যাস্টার ম্যান্ডার্স তিনি গিয়ে প্রার্থনাটা অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। তো তখন যেহেতু প্রার্থনা মানে প্রেয়ারের ব্যাপার চলছে, মনের দিক দিয়ে এবং সমস্ত দিক দিয়ে পবিত্র থাকতে হবে, তো তখন প্যাস্টার ম্যান্ডার্স কিন্তু ইনস্ট্যান্টকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি তোমার মনের দিক দিয়ে সম্পূর্ণ সৎ রয়েছে তো, কোনো কিছু মিথ্যা কথা বা কোনো কিছু লুকিয়ে যাচ্ছ না তো? তো সে কোনো কিন্তু কোনো কিছু বলছে না ইনস্ট্যান্ট। তখন প্যাস্টার ম্যান্ডার্স নিজেই বলছে যে আমি কিন্তু জোহানের ব্যাপারে সমস্ত কিছু জানি। তো তখন ইনস্ট্যান্ট বুঝতে পারছে যে এর কাছ থেকে লুকিয়ে রেখে লাভ নাই। তো সে বলছে যে দেখুন, আমি আপনাকে জোহানের ব্যাপারে কোনো কিছু বলিনি, কারণ হচ্ছে কি মানে সে এবার আবার একটা গুল দিতে শুরু করেছে, বলছে যে আমি আপনাকে কোনো কিছু বলিনি, কারণ হচ্ছে গিয়ে আমি জোহানাকে কথা দিয়েছিলাম যে আমি কাউকে তোমার এই ব্যাপারে কোনো কিছু বলবো না, জোহানার যে গর্ভের যে সন্তান অর্থাৎ রেগিনা সে অন্য কারোর। এই ব্যাপারটা কিন্তু আমরা এখানে বলতে পারি যে ইনস্ট্যান্ডও সম্পূর্ণ জানতো না, কারণ এই বাচ্চাটার বাবা মানে রেগিনার বাবা তো হিসেব মতন ক্যাপ্টেন অ্যালভিং, কিন্তু ক্যাপ্টেন অ্যালভিং তাকে টাকা দিয়ে যখন পাঠিয়ে দেয়, সে শহরে গিয়ে ইনস্ট্যান্টকে রাজি করালেও মানে তাকে রাজি করায় যে সে রেগিনার বাবা, এটা যেন সে স্বীকার করে নেয়। তো তখন কিন্তু ইনস্ট্যান্ট তাকে জিজ্ঞাসা করেছিল যে আচ্ছা সত্যিকারের এই বাচ্চাটার বাবা কে, তখন বলেছিল ওই একজন সেইলার, সেই ঘটনাটা ঘটিয়ে দিয়েছে এবং তাকে কিছু টাকা দিয়ে গিয়েছে। তো ইনস্ট্যান্ট কিন্তু সেই ঘটনাটাই জানতো, কিন্তু প্যাস্টার ম্যান্ডার্স কিন্তু অলরেডি সেটা জেনে গেছে এবং সেও কিন্তু কোনো কিছু বলছে না আর ক্যাপ্টেন অ্যালভিং এর ব্যাপারে। ঠিক আছে, তো এবং প্যাস্টার ম্যান্ডার্সকে সে সেটা অ্যাপ্রিসিয়েট করছে, বলছে ও আচ্ছা তুমি তাহলে তোমার ওয়াইফকে দেওয়া কথার জন্য তুমি এগুলো কোনো কিছু বলতে চাওনি আমাকে, ঠিকই আছে। তো তারপরে সে বলছে যে আরো নিজের প্রতি একটু মানে দরদটা ইয়ে করবার জন্য, মানে প্যাস্টার ম্যান্ডার্স এর ভালো মানে আশীর্বাদ ধন্য হওয়ার জন্য, তার একটু বলা যায় ফেভার লাভ করবার জন্য, সে আরো বলে যে আমি এরকম একটা হোটেল খুলতে চাই, এরকম যারা নাবিকরা আসে তাদের জন্য, যাতে করে তারা মানে অন্যদিকে না চলে যায়, তারা যাতে ভালো ঠিক পথে থাকে, সেই জন্য আমি একটা হোটেল খুলতে চাই, তো আপনি যদি অনুমতি দেন তাহলে খুব ভালো হয়। তো এটা শুনে যেহেতু সেখানটায় একটা আবার ওই ব্যাপার আছে, যদিও ভেতরের ব্যাপারটা আমরা তো জানি যে সে সেটা অরিজিনাল বলতে একটা হোর হাউস মানে একটা বেশ্যালয় তৈরি করতে চায়, কিন্তু সেটা তো প্যাস্টার ম্যান্ডার্স জানে না, সে উপরের কথা শুনে বলছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো, কিন্তু যাই হোক আপাতত আগে চলো আমরা গিয়ে এই যে অরফানেজটা সেখানটাই আশীর্বাদের ব্যাপারটা প্রেয়ারের ব্যাপারটা করে ফেলি, তারপরে তোমার ব্যাপারটা নিয়ে কথা বলা যাবে। তো তারা মানে হচ্ছে গিয়ে মিসেস অ্যালভিং এর কাছ থেকে তারা বিদায় নিচ্ছে এবং আমাদের প্যাস্টার ম্যান্ডার্স সে ইনস্ট্যান্টকে বলছে যাও তুমি গিয়ে মোমবাতি টোমবাতি জ্বালানোর ব্যবস্থা করো আমি আসছি। তো এই সময় আমরা দেখতে পাচ্ছি যে মিসেস অ্যালভিং কি করছে, তার ছেলেকে ডাকতে যাচ্ছে অর্থাৎ অসওয়াল্ডকে ডাকতে যাচ্ছে এবং দেখতে পাচ্ছে অসওয়াল্ড মদ পান করছে। ঠিক আছে, সে মানে প্রচন্ড ইয়ে হয়ে রয়েছে, একদম নেশাগ্রস্ত হয়ে রয়েছে। তো এই সময় বলছে যে আমার শরীরটা ভালো নেই, মানে সে তার মাকে বলছে আমার শরীরটা ভালো নেই, আমি ডাক্তারকে দেখিয়েছিলাম এবং ডাক্তার বলেছে যে আমি আমার মধ্যে কোনো একটা অদ্ভুত রকমের অসুখ রয়েছে। যদিও এখানটায় বলে রাখা দরকার যে এখানে সিফিলিস নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু গোটা নাটকে কিন্তু আমরা কোথাও এর উল্লেখটা পাবো না। ঠিক আছে, এখানটায় বলা হচ্ছে যে ওয়ার্ম ইটেন, কোট অ্যান্ড কোট একটা ওয়ার্ম ইটেন বলা হচ্ছে ছোট থেকে। তো এই ওয়ার্ম ইটেন মানে হচ্ছে গিয়ে পোকা তাকে খেয়ে নিচ্ছে, অর্থাৎ কি মানে তার এমন একটা অসুখ যেটা ধীরে 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 তাকে খেয়ে ফেলছে, কারণ তখন কোন রকম কিন্তু অ্যান্টিবায়োটিকের ব্যাপার ছিল না, ফলে স্বাভাবিকভাবে সিফিলিস বা এরকম কোনো অসুখ যে সেগুলো কিন্তু অত্যন্ত মারাত্মক রকম ছিল। তো এখানটাই ওই ওয়ার্ম ইটেন বাই বার্থ, তার মানে কি সেটা আমরা বলতে পারি একটা ইনহেরিটেড একটা অসুখ, ইনহেরিটেন্স মানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, ওই যে তার বাবা খারাপ কাজ করেছে সেই জন্য সেটা কিন্তু সে প্রাপ্ত হয়েছে। যদিও এই ব্যাপারটা মানে সিফিলিস এইটা কিন্তু ইনহেরিটেড নয়, বা ইনহেরিটেড হলেও এখানটায় একটা ফ্ল থেকে যায় নাটকে, যে হচ্ছে গিয়ে ইপসেন দেখাচ্ছেন যে এই অসুখটা তার সন্তানের হচ্ছে, মানে ক্যাপ্টেন অ্যালভিং এর ছেলে অর্থাৎ অসওয়াল্ডের হচ্ছে কিন্তু তার ওয়াইফের হচ্ছে না, সেটা কিভাবে পসিবল, ওয়াইফের যদি না হয় কিভাবে ছেলের পসিবল। তো সেই জন্য আমরা এই ব্যাপারটাকে ধরলাম যে গল্পের খাতিরে আমরা এটাকে এড়িয়ে যেতে পারি, কিন্তু যাই হোক এটা কিন্তু যদি ফ্লস গুলো দেয় এটা কিন্তু তোমরা আলোচনা করতেই পারো। ওকে,
তো ডাক্তার তাকে জানিয়েছে এটা তার পূর্বেকার কোনো অসুখ, তার পূর্বে পূর্বসূরি কারো কাছ থেকে সে এটা পেয়েছে। তো বিশেষ করে সে ডাক্তারটা তাকে ইন্ডিকেট করতে চেয়েছিল অসওয়াল্ডকে যে আপনি হয়তো আপনার বাবার কোনো কৃতকর্মের ফল সেটা ভোগ করছেন। তখন কিন্তু সে তো তার বাবা তার কাছে খুব ভালো একজন মহান মানুষ, কারণ তার মা চিঠি লিখে তাকে সব দিন ভালো ভালো কথা জানিয়ে এসেছে। তো সেই জন্য সে প্রায় ডাক্তারকে মারতে অব্দি উদ্যত হয় অসওয়াল্ড। কিন্তু তখন হচ্ছে গিয়ে অসওয়াল্ড কি করে যে তার মায়ের পাঠানো চিঠিগুলো দেখায় যে দেখুন আমার বাবা কত ভালো ভদ্র মানুষ ছিলেন। তো সেটা দেখে তখন ডাক্তার বলে তাহলে হয়তো আপনি অন্য কোনো কারণে এফেক্টেড হচ্ছেন। তো তখন অসওয়াল্ড নিজেই ভাবে যে হয়তো আমি এই আর্টিস্টদের কলোনি সেখানটাই থাকি, তো সেই জন্যই হয়তো বা আমার এই অসুখটা হচ্ছে, মানে সেখান থেকে হয়তো আমি কোনোরকমভাবে এই ইয়ের দ্বারা মানে মানে ইনহেরিটেন্সে আমি পেয়েছি, এই অসুখটা হয়তো আমার কাছে চলে এসেছে। মানে তার অবস্থাটা অত্যন্ত ডেসপারেট, সে তার একদম ভালো লাগছে না। তো তখন সে কি করবে, সে তার মাকে বলে মা তুমি কি আমাকে কোনোরকম ভাবে হেল্প করতে চাও? তো তার মা বলে হ্যাঁ আমি অবশ্যই তোমাকে হেল্প করতে চাই বলো। তো তখন বলে যে আমি রেগিনাকে খুব পছন্দ করি, রেগিনাই আমার সমস্ত হোপ, আমি তাকে বিয়ে করতে চাই। তো তাকে এই কথাটা বলা মাত্রই মানে তার মা মানে মিসেস অ্যালভিং তিনি কিন্তু অত্যন্ত আঁতকে ওঠেন, কারণ যাই হোক সে তো তার হাফ সিস্টার, সে সৎ বোন তার। তো যাই হোক সে কিন্তু হচ্ছে গিয়ে তা মানে এই বিয়েটাতে কোনো মতেই তিনি ইয়ে হতে চান না। এবং এই সময় আমরা দেখতে পাচ্ছি কি না প্যাস্টার ম্যান্ডার্স ফেরত আসছেন, তিনি তার কাজকর্মগুলো সমস্ত কিছু সেরে দিয়েছেন, তার যে ব্লেস করার যে কাজটা ছিল সেই অনাথাশ্রম সেটা করার তিনি সেখান থেকে ফেরত এসেছেন। এই সময় হঠাৎ করে যে আমাদের মিসেস অ্যালভিং তিনি মানে ভাবছেন যে তিনি বলে দেবেন সমস্ত যে কথাগুলো মানে ক্যাপ্টেন অ্যালভিং এর ব্যাপারে যে অরিজিনাল কথাগুলো সেগুলো অসওয়াল্ডকে এবং রেগিনাকে সমস্ত কিছু জানিয়ে দেবেন, যে হচ্ছে গিয়ে তারা দুইটা ভাই বোন, যাতে করে তারা কোনো একটা মানে ইনসেস্টুয়াস একটা রিলেশনশিপের দিকে সে তারা যেন এগিয়ে না যায় সেই জন্য। কিন্তু সেই কথাটা তার আর বলা হচ্ছে না। এবং হঠাৎ করে রেগিনা দেখতে পাচ্ছে যে দাউ দাউ করে সেই অরফানেজটা আগুনে জ্বলছে। এবং এই সময় হঠাৎ করে আমরা মানে আবার মানে এই প্যাস্টার ম্যান্ডার্সের একটা অত্যন্ত অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি, যে সে আবার ওই মিসেস অ্যালভিংকে বলছে এই আপনার জন্যই এটা দায়ী, কারণ অসওয়াল্ডকে আমরা এই সময় দেখতে পাচ্ছি সে দৌড়ে বেরিয়ে যাচ্ছে সেই আগুনে একদম পুরোপুরি গ্রাস করেছে যে অরফানেজ ওদিকটাতে দৌড়ে যাচ্ছে। এবং ব্যাস্টার ম্যান্ডার্স আবার সেই দোষারোপ করছে মিসেস অ্যালভিংকে, বলছে আপনি তো ঠিকঠাক জীবনযাপন করেননি, কনভেনশনাল লাইফ লিড করেননি, সেই জন্যই আপনি এই সমস্ত বইপত্র পড়েছেন, সেই জন্যই এই দিনটা দেখতে হচ্ছে, ভগবান আপনাকে অভিশাপ দিয়েছে এই জন্য এই অনাথ আশ্রমটা পুড়িয়ে ফেলেছে। ভাবো কথা, মানে সত্যিকারের বলতে এই লাস্টটা যখন আমি পড়ছিলাম লাস্টের দিকটা, তখন আমার মনে হচ্ছিল কি ঠাঁটিয়ে দু চড় মারি এই প্যাস্টার ম্যান্ডার্সকে, এরকম লোকগুলোকে না পেটানো উচিত সত্যিকারের বলতে, সমস্ত দিক দিয়ে যেমন করে হোক, মানে যা নয় তাই। আমি এখানটা আমার ওপিনিয়ন দিয়ে দিলাম, প্লিজ ডোন্ট মাইন্ড, এটা অনেক দিক দিয়ে একে ইয়ে করতেই পারো, তোমরা হয়তো কাউন্টার করতেই পারো আমাকে, কিন্তু যাই হোক আমার সত্যিকারের অত্যন্ত রাগ হচ্ছিল বলে আমি বলে ফেলেছি। তো যাই হোক শেষমেশ সে আবার সেই মিসেস অ্যালভিনকেই কিন্তু দায়ী করাচ্ছেন এই আগুনটার জন্য, এই অগ্নিকাণ্ডের জন্য। এবং দেখতে পাচ্ছি আমরা সেই যে অরফানেজটা সেটা সম্পূর্ণটা আগুনে জ্বলে যাচ্ছে। এইখানটাতেই অ্যাক্ট টু আমাদের শেষ হচ্ছে। আশা করছি কিছুটা হলেও হেল্প করতে পেরেছি। টেক্সটটা তোমরা পড়ে নিও, তাহলে এর যে বিশেষ বিশেষ থিমসগুলো রয়েছে বা বিশেষ বিশেষ লাইন্স বিশেষ হচ্ছে গিয়ে টার্নসগুলো রয়েছে সেইগুলো তোমরা অবশ্যই জানতে পারবে, ভালো করে নোটস তৈরি করতে পারবে। তো তোমরা প্লিজ টেক্সটটা পড়ে নিও, আমি সামারিটা দিয়ে রাখলাম। আশা করছি তোমাদের গল্পটা কিছুটা হলেও বুঝতে সুবিধে হয়ে হবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, বড় বড় মতন একটা রিকোয়েস্ট রইলো। আর যদি তোমরা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। এর পরের দিন থার্ড একটা সেটা নিয়ে হাজির হচ্ছি, ততক্ষণের জন্য বাই।